ভিউয়ার্স, আজকে তৈরি করা হবে পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি রুই মাছ, আর রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে বাজার থেকে এনে। এবার সেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। নুন আর হলুদ মাখানোর পর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর সেই তেলটাই একটা কড়াইতে দিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে আর কি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হচ্ছে আর কাঁচা লঙ্কা। তারপরে এগুলোকে ভালো করে নাড়াতে হবে। আর এখানে আদা কুচিও দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। তারপরে আবার নাড়ানো শুরু করা হলো। এবার সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। রান্নার মধ্যে নুন আর চিনি, সামান্য চিনি দিলে রান্নার টেস্টটা বাড়ে। অনেকে চিনি খান না, তারা দেবেন না। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আগে থেকে ভেজে রাখা আলু। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এক পর্যায়ে এর মধ্যে সামান্য একটু টক দই দিয়ে দেওয়া হলো, ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেওয়া হলো। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা গরম করে নিলে আগে থেকে ভালো হয়। জলটা দিয়ে দেওয়ার পর যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে, এরপর কিছুক্ষণ ফোটা হলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলোকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ডুবিয়ে দিতে হবে এর মধ্যে। এইবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে, অলমোস্ট যখন ফোটানো হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে ইউজ করেছি সানরাইজ শাহি গরম মশলা। তারপরে আর মিনিট দুয়েক মতো কড়াইতে রেখে তারপরে নামিয়ে দিতে হবে। আর সার্ভ করতে হবে টেস্টি টেস্টি ফিশ কারি।